আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাব একটি রাউটারের ভিতরে কি কি থাকে। যে আমার হাতে একটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার একটি রাউটার। তো আমি দেখাবো আজকে এটার ভিতরে কি কি থাকে রাউটারের ভিতরে। তাকে আমরা বার সাইডে দেখে নিই। এখানে যে দেখতেছেন, এটা হচ্ছে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে, পাওয়ার। তারপরে এটি হচ্ছে লাইনের জন্য ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ইনপুটের লাইনের জন্য ইউজ করা হয়েছে, আর এটি হচ্ছে আপনার আউটপুট। এটি হচ্ছে ইনপুট আর এটি হচ্ছে আপনার আউটপুট, লাইন 1 2 3 4। তারপর এটি হচ্ছে আপনার WPAS, আর এটি হচ্ছে আপনার ওয়াইফাইয়ের জন্য ইউজ করেছে। এটা এটি হচ্ছে আপনার ওয়াইফাই সার্ভিসের জন্য। তারপর হচ্ছে পাওয়ার, আর হচ্ছে DC 12 ভোল্টের জন্য ইনলাইন যেটাই। তারপরে আমরা এসে আপনার ইন্টারনেটটা আসলে এখানে দেখি, এখানে মডেলটা দেওয়া আছে, তারপরে এখানে IP অ্যাড্রেসটা দেওয়া আছে, তারপরে ইউজার নেমটাও দেওয়া আছে, তারপর পাসওয়ার্ডটাও দেওয়া আছে। এখানে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অলসো অ্যাডমিন। তো এখানে আবার আপনার 12 ভোল্ট দেওয়া আছে ইনপুট, এটার মধ্যে আপনার 12 ভোল্ট দেওয়া হবে 0.5 এম্পিয়ার। এটা অরিজিনাল হচ্ছে আপনার মেড ইন চায়নার, প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চায়নার। আর এখানে একটা যে দেখেছেন রিসিপ্ট লেখা, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার সময় রিসিপ্ট দেওয়ার জন্য, এটা কোনো সমস্যা হলে রিসিপ্ট করার জন্য। এটার মধ্যে আপনার ক্লিক করে মানে টিপ দিয়ে 5 সেকেন্ড ধরে রাখার পরে এটা রিসিট হয়ে যাবে। তো আমি খুলে আপনাদেরকে ভিতরটা দেখাইতেছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করবো আপনাদের জন্য নতুন কিছু আনার জন্য, দেখানোর জন্য আপনাদেরকে। যে দেখেন পুরোটা সার্কিট হচ্ছে, এটা ইন্টারনেট যে কানেকশনটা, এটা এখানে লাগছে, এটা হচ্ছে আপনার ইন্টারনেট লাইনটা। তো এখানে ক্যাপাসিটার ইউজ করেছে, পাওয়ারের জন্য ক্যাপাসিটার ইউজ করেছে, তারপর লাইনের জন্য এই ক্যাপাসিটারটি ইউজ করেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমরা লাইনের এলইডি লাইটটি, তারপর হচ্ছে পাওয়ার এলইডি লাইট। কুইক পিকচারটাও দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এখানে যে ওয়ারেন্টটা হচ্ছে খুব সুন্দর, যে কালেকশনটা করছে মাদারবোর্ডে, যে কালেকশনটা হচ্ছে খুব সুন্দরভাবে কালেকশন করছে। এই যে আপনি রিসেটের যে সুইচের কথা বলছিলাম, এটা হচ্ছে এটা রিসেট করার জন্য। রাউটারকে রিসেট দেওয়ার জন্য এটা ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাউটারের মধ্যে কি কি থাকে। তারপর যদি আপনার কিছু বলা থাকে কমেন্টস করে জানাবেন, আর কোনো বিষয় জানা থাকলেও জানাবেন আমাকে, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য।
যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিটা রাউটারের আপনার মেন হচ্ছে এটা আইপি অ্যাড্রেস, তারপর থেকে ইউজার নেম, তারপর থেকে আপনার পাসওয়ার্ড। প্রতিটা রাউটারের মেন হচ্ছে এটা, এই তিনটা আইপি অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড। আর এটার দাম বেশি না, একদম কম দাম, এটার দাম 1200 টাকার মতন বাংলাদেশে, বাংলাদেশে 1200 টাকার মতন এটার দাম। একদম নর্মাল একটা ফ্যামিলির জন্য এটা বেটার আমি মনে করি, সিঙ্গেল ফ্যামিলির জন্য। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।